শিলিগুড়ি থেকে NH-55 অর্থাৎ হিলকার রোড ধরে চলেছি রংটংয়ের পথে। আর এই রংটং যাওয়ার রাস্তাটি কিন্তু ভারী মজার। এই টয় ট্রেনের লাইন জিগজ্যাক ওয়েতে রাস্তার উপর দিয়ে চলে গেছে, আর এই জিগজ্যাক রুট ধরে চলা টয় ট্রেনও গাড়ির পাশাপাশি এগিয়ে চলে। কখনও সেটি গাড়ির ডাইনে চলে আসছে, কখনও বাঁয়ে চলে যাচ্ছে, কখনও আবার দেখি টয় ট্রেন হাওয়া কোথায় না রাস্তার নিচ দিয়ে চলেছে, তার শুধু ছাদটুকুই দেখা যাচ্ছে। কখনও টয় ট্রেন আগে, কখনও পেছনে, কখনও গাড়ির সামনে, কখনও গাড়ি পেছনে, মানে সব মিলিয়ে একটা মজার খেলা। যাই হোক, এভাবে আগে পিছিয়ে করে আমরা আপাতত রংটং পর্যন্ত যাব। আর রংটং থেকে বাদিকের যে পথ উঠে গেছে সেই স্বর্গীয় পথ ধরে আমরা পৌঁছে যাব আজকের ডেস্টিনেশনে। আর আজকের ডেস্টিনেশন নর্থ বেঙ্গলের অন্যতম ফেভারেট ট্যুরিস্ট অ্যাট্রাকশন শিবখোলা। তাহলে বন্ধুরা চলুন একসাথে আমরা রংটং হয়ে পাড়ি দিই প্রকৃতির স্বর্গরাজ্য শিবখোলায়। শিলিগুড়ি থেকে শুকনা হয়ে রংটং পৌঁছানো যায় মোটামুটি 35 থেকে 40 মিনিটের মধ্যেই। ছোট্ট সুন্দর এক পাহাড়ি স্পট এই রংটং। আমার ডেসক্রিপশন বক্সে অন্যান্য লিঙ্কের সাথে রংটংয়ের ভিডিও লিঙ্ক রয়েছে, আপনারা আগ্রহী হলে সেটি দেখে নেবেন। আর এই রংটং থেকে যে পথটি বাদিকে উঠে গেছে পাহাড়ের ওপরে, যার কথা আগেই বলেছি, সেই পথ ধরে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় শিবখোলায়। সব মিলিয়ে প্রায় ঘন্টা দেড়েকের মধ্যেই আপনি শিবখোলায় পৌঁছে যাবেন। এটি আমাদের নর্থ বেঙ্গলের খোয়াই, হা আমি নাম দিয়েছি। এখানে দিনে দুপুরে এমন ঝিঁঝির ডাক আর নানা রকম পাখির কিচিরমিচির, তাছাড়া পৃথিবীর আর কোনো শব্দ নেই। একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ। এই স্পটটি থেকে মহানন্দা রিভার সহ পুরো শিলিগুড়ির একটা চমৎকার ভিউ পাওয়া যায়। আর এই চলে এলাম রংটং, অল্প কিছু বাড়িঘর দোকানপাট নিয়ে এক জমজমাট পাহাড়ি স্পট। এই রাস্তায় সোজা চলে গেছে তিনধরিয়া হয়ে কার্শিয়াংয়ের পথে, তবে আমরা সেই পথে না গিয়ে বাদিকের পথ ধরে পাহাড়ের উপরে উঠে এলাম। শিলিগুড়ি থেকে শিবখোলা যাওয়ার রোড জার্নিটা কিন্তু অসাধারণ। রোড কন্ডিশন যথেষ্ট ভালো, তবে শিবখোলা ঢোকার কিছুটা আগে রাস্তা কয়েক জায়গায় খাড়াভাবে নিচে নেমে গেছে। সেই পথ ধরে যাওয়া এবং আসা দুটোর জন্যই যথেষ্ট অভিজ্ঞ ড্রাইভার প্রয়োজন। ভালো ড্রাইভার হলে ছোটো গাড়ির ক্ষেত্রেও কোনো অসুবিধে হয় না, ইচ্ছে হলে আপনি বাইক নিয়েও ঘুরে আসতে পারেন। এ পথে প্রচুর বাইক রাইডারদের দেখা পেয়েছিলাম। চলেছি সিপাহীধুরা চা বাগানের মধ্যে দিয়ে। এখানে দুজন পাহাড়ি মহিলাকে দেখলাম তাদেরই ক্ষেত থেকে সবজি ফলমূল ইত্যাদি সংগ্রহ করতে। তাদের সাথে কিছুটা গল্পগাছা করে আবার এগিয়ে চলেছি সামনের পথে। আকাশ কালো করে এসছে, যে কোনো সময় হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে। এরই মধ্যে দেখলাম সামনে একদল বার্ড ওয়াচার বড় বড় লেন্স তাক করে পাখির ছবি তোলায় ব্যস্ত। কী পাখি না, হর্নবিল। রাস্তার পাশে পাহাড়ের ঢালে একটা সুবিশাল গাছ, আর তাতে দেখলাম প্রচুর হর্নবিল তাদের বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছে। একেবারে হাত ছোঁয়া দূরত্বে এত হর্নবিলের একসাথে দেখা পাওয়া একটা বড় পাওনা হয়ে থাকলো। শিবখোলা যাওয়ার পুরো পথটি জুড়েই হর্নবিলদের এরকম বেশ কয়েকটি কলোনি রয়েছে। রাস্তার নিচে চা বাগানের ঢালে বেশ কিছুটা সময় কাটানো আর কিছু ছবি লেন্সবন্দি করার সাথে সাথেই বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে দেখতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় আধ ঘন্টার মতো আমরা এক জায়গায় গাড়িবন্দি হয়ে রইলাম। কিছুটা বৃষ্টি কমতেই আবার সামনের পথে এগিয়ে চলা। এখান থেকে শুরু হয়েছে নরবং টি এস্টেট। একে তো প্রবল বৃষ্টির দাপট, তার মধ্যে এখান থেকে রোড কন্ডিশনটা একটু খারাপ, মাঝে মাঝেই বড় বড় গর্ত চোখে পড়ছিল, কাজেই সব মিলিয়ে এই পরিস্থিতিতে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল।
বৃষ্টি ভেজা খেলার মাঠ, এই চলে এলাম শিবখোলায়। সামনে বাদিকে ব্রিজের শেষে শিব মন্দিরের প্রবেশ পথ। আমরা ফেরার পথে মন্দির দর্শন করব। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে যে নদী তারই নাম শিবখোলা। এই শিবখোলা নামের উৎপত্তি নিয়ে দুরকম মতামত রয়েছে। কারো মতে এই নদীর নাম থেকেই জায়গার নাম, আবার কারো মতে এখানে যে শিবের মন্দির রয়েছে তা থেকেই এই জায়গার নাম শিবখোলা। যাই হোক, টুপটা বৃষ্টি মাথায় করেই আমরা ব্রিজ পেরিয়ে চলে এলাম একটা খোলা মাঠের মধ্যে। চারপাশ পাহাড় ঘেরা, আর সামনে কিছু পাহাড়ি মানুষদের ছোটো ছোটো বাড়িঘর দেখা যাচ্ছে। এই যে নীল রঙের ছোট্ট কাঠের ঘরটি, এটি এখানকার একমাত্র স্টেশনারি কাম খাবার দোকান। চা, মোমো, বিস্কুট, লজেন্স ইত্যাদি সব কিছুই এখানে পাওয়া যায়। তবে রংটংয়েও বেশ কিছু খাবার দোকান রয়েছে, আপনি চাইলে সেখান থেকেও লাঞ্চ করে নিতে পারেন। সামনের এই পাহাড়ি পথটি চলে গেছে সিটং হয়ে লাটপাঞ্চারে, ইচ্ছে হলে সেখানেও ঘুরে আসতে পারেন, দূরত্ব খুব বেশি নয়। তবে আমাদের সারথি জানালো যে বৃষ্টির কারণেই সে রাস্তার হাল বেহাল, কাজেই ছোটো গাড়ি নিয়ে সেই রাস্তায় যাওয়ার রিক্সা নিলাম না, যেই পথ ধরে এসেছিলাম সেই পথেই ব্যাক করেছিলাম। রিভার বেডে নামার পথটা ধরতে গিয়ে আমরা একটু ভুল পথেই চলে এসেছিলাম। অবশ্য তাতে একটা ছোট্ট লাভ হয়েছিল যে এখানকার গ্রামটি আমাদের ঘোরা হয়ে গেল। ফুলে ফুলে ঘেরা ছোট্ট ছোট্ট রংচঙে কয়েকটি কাঠের বাড়িঘর নিয়ে এই শিবখোলা গ্রাম, আর পাঁচটি পাহাড়ি গ্রামের মতনই নিরিবিলি, শান্ত, সুন্দর। এইবার ঠিকঠাক নদীর পথ ধরলাম, স্বচ্ছ তীরতীরে নদী। এই পায়ের পাতা ভেজানো জল পেরিয়ে পৌঁছে যাওয়া যায় নদীর ওপারে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে, সেখানে পরে যাব। নদীর বুক জুড়ে ছোট বড় অজস্র পাথরখণ্ড ছড়িয়ে, জায়গায় জায়গায় নদী বেশ খরস্রোতা। সামনের ওই বাঁশের সাঁকোটা ধরেও পৌঁছে যাওয়া যায় অ্যাডভেঞ্চার ক্যাম্পে। নদীর এপারটা শিবখোলা গ্রাম, চারপাশ পাহাড় ঘেরা, একটা মুগ্ধ করে দেওয়ার মতো জায়গা। এখানে কিন্তু তিনটি নদীর সমাহার, চিপলয়খোলা, শিবখোলা এবং মহানদী। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পরিবেষ্টিত এই শিবখোলায় আসা যায় সারা বছরই, তবে বর্ষায় এ পথে না আসাই ভালো। ওই যে সেই ব্রিজটি দেখা যাচ্ছে, যে ব্রিজ পেরিয়ে আমরা এখানে এসেছিলাম। পাথরের কাজে কাজে নদীর জমা জলে স্থানীয় বাচ্চাদের হুটোপাটি চলছে। নদী পেরিয়ে চলে এলাম শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। নদীর ওপারটা প্রায় পুরোটা জুড়েই এই ক্যাম্পের অবস্থান। এরকম টিনের চালের বাঁশ কাঠ দিয়ে তৈরি কয়েকটি সুন্দর কটেজ রয়েছে, চাইলে এখানে আপনি টেন্ট করেও থাকতে পারেন, সে ব্যবস্থাও আছে। শুনলাম এটি একমাত্র এখানে থাকার জায়গা, আর নদীর পাড়ে এমন একটি জায়গায় দু একদিনের জন্য কাটাতে চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসুন। এবার আমরা ফিরে চলেছি শিবখোলা ঢোকার মুখেই, যে শিব মন্দির আমরা দেখেছিলাম সেই মন্দিরে আমরা এখন প্রবেশ করব। শিবখোলা গ্রাম থেকে এর দূরত্ব মোটামুটি 1 কিলোমিটার। ব্রিজের তল দিয়ে বয়ে যাওয়া শিবখোলা নদীর ছবি আমি আগেই দেখিয়েছি। মন্দির প্রাঙ্গণ ঘেঁষে নিচ দিয়ে বয়ে চলা শিবখোলা নদী। এই যে সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, সেই সিঁড়ি দিয়ে উঠতে হয় মন্দিরের মূল প্রাঙ্গণে, প্রশস্ত বাঁধানো চত্বর, হলদে রঙা মূল মন্দির, তার পাশে বুদ্ধমূর্তির অবস্থান, একপাশে একটা বিরাট পাথরখণ্ডে আঁকা আছে বীর হনুমানের ছবি, নিচে রাখা কিছু পাথরখণ্ডকেও দেবরূপে পূজা করা হয়। তবে এখানে সবচেয়ে অভিনব ব্যাপার হলো তিনটি অদ্ভুত আকৃতির পাথর এখানে শিবলিঙ্গ রূপেই বিরাজমান। প্রকৃতি নিজেই সেই শিবলিঙ্গের উপর অদ্ভুত কারুকার্যের ছাপ রেখে গেছে।
আসার পথে আরেকটি গাছে আবার সেই হর্নবিল। এবার আরও কাছ থেকে দেখলাম এই শিবখোলা কিন্তু বার্ড ওয়াচারদের জন্য একেবারে আইডিয়াল একটা স্পট। হর্নবিল ছাড়াও আরও নানা ধরনের পাখি এখানে দেখা যায়। এই পুরো পথ জুড়েই দেখেছি জায়গায় জায়গায় বার্ড ওয়াচাররা বড় বড় লেন্স নিয়ে অপেক্ষারত। কিছুটা যেতেই রাস্তার পাশের এক চমৎকার ঢালে আমরা নেমে পড়লাম। অনেক নিচ দিয়ে বয়ে চলেছে নদী। দেখলাম এক ছোট্ট বার্ড ওয়াচার তার বিরাট লেন্সযুক্ত ক্যামেরা নিয়ে তার সাবজেক্ট খুঁজে চলেছে। জিজ্ঞেস করে জানতে পারলাম সে নাকি এখানে একটি হর্নবিল উড়ে এসে বসতে দেখেছে। বর্তমানে সে তারই সন্ধানরত। একটি নদী আর এক পৃথিবী সবুজ বুকে নিয়ে আমরা আমাদের শহরী অবস্থানে আপাতত ফিরে চললাম। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নর্থ বেঙ্গলের আরেকটি খুব ইন্টারেস্টিং জায়গার ব্লগ নিয়ে। আর বরাবরের মতো সেই একই রিকোয়েস্ট আপনাদের কাছে আরেকবার, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটি লাইক শেয়ার ও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এতদিনে তো আপনারা সকলেই জেনে গেছেন যে আমার এই চ্যানেলটি মূলত নর্থ বেঙ্গলের ওপর। নর্থ বেঙ্গলের নানান অফবিট জায়গার সন্ধান আমি নিয়মিত ওই ব্লগে দিয়ে থাকি। আমার ডেসক্রিপশন বক্সে নর্থ বেঙ্গলের কিছু অফবিট জায়গার ভিডিও লিঙ্ক দিলাম, সেগুলি দেখার রিকোয়েস্ট রইল। আর রিকোয়েস্ট রইল কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানানোর। তাহলে বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।